সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা বিশেষ স্টাইলে শুরু করলাম। তো এরকম স্টাইলে কে শুরু করে আমি নিজে জানি, বাট এরকম স্টাইলে শুরু করলাম। সো এখন সময় দাঁড়াও বলছি, সো এখন সময় আছে ঠিক 12:50। সো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, কারণ সকালবেলা নর্মালি সকাল 7টা থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। সো তার মধ্যে আমি গেছিলাম পড়াতে, আর আমার পড়ানো ছিল আজকে। সো পড়ি টড়ি এসে নর্মালি একটুখানি ভিডিওটা এডিট করলাম, এডিট করে পাবলিশ করলাম, দিয়ে তারপরে কিছু ইউটিউবে ভিডিও টিডিও দেখছিলাম। তো তারপরে একটু বইটা খুলে বসছি। আর জানি না তোমাদের এই ব্লগটা দেখে অনেকে কী ধরনের কমেন্ট করো আমি জানি না, কারণ শুরু এভাবে কেউ করে না, কিন্তু আমি করছি। সো আপাতত এখন যাবো, একটা স্নান টান করে নেবো। তো এইভাবেই ব্লগটা শুরু করলাম। তো সারাদিন যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কালকে যে ব্লগটা যারা দেখোনি, হিন্দিতে ব্লগ করেছি, একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। হিন্দি বলতে গিয়ে লাস্টে বাংলা দিয়ে শুরু করেছি, মানে হিন্দি হচ্ছে বাঙালিদের কাছে, বাংলা ভাষাটা যত মন থেকে বেরোয় হিন্দি ভাষাটা ততটাই কষ্ট হবে করতে, মানে অনেকেই জানি কিন্তু তাও কেমন কেমন লাগে। তো চলো আপাতত স্নান টান করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। ও সকালবেলা থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, শুধুমাত্র এখনও উঠোনে জল কাদা হয়ে রয়েছে। আর এই আবহাওয়াটা একদমই বেকার লাগে আমার, ছি, এই আবহাওয়াটা আমার সব থেকে বেকার লাগে। আর মা ওখানে কল পারে বাসার মাঝে, আমার একটা হ্যালো বলো, হ্যালো বা কালো কিছু বলো, এখন তো কিছু বলবি না, এমনিতেই কথা বলে না, আর এখন বলবে। সো এখানটায় আমাদের একটা পুকুরও রয়েছে না, কারণ আমরা এখান দিয়ে হেঁটে যাই। সো এখন সময় হয়েছে 2:42 মতন। সো আজকে একটা কাজকর্ম করছিলাম, তো সেই কারণে এখন ভিডিও পাবলিশও হয়নি। তো তোমাদের দেখাচ্ছি কী করছে। সো দেখো, এই যে একটু আগে এই জায়গাটা দেখিয়েছিলাম তোমাদের, জাস্ট একটা যে পুকুর টাইপের ছিল, তো এই জায়গাটাতেই এখন আমরা একটুখানি জাস্ট সাইড দিয়ে ড্রেন করে দিলাম। আর এখানটাতে জাস্ট একটুখানি উঁচু করার চেষ্টা করেছি, বাট উঁচু হয়নি, তো এটাই করছিলাম আবার। আর এই যে বাড়ি আমাদের এখনও ভিজে চ্যাপচ্যাপ করছে, একদম ফালতু লাগছে, এখনও বৃষ্টি পড়ছে। সো দেখো 2:45 বেজে গেছে, বাট ভিডিও পাবলিশ করতে পারি আমার একটা। সো এখন হচ্ছে 2:50 মতন। সো এতক্ষণ ধরে ওই যেগুলো ঠিক করছিলাম, কারণ ওই জায়গাটাতে জল জমে যাচ্ছিলো, তো ওই যেগুলো একটুখানি উঁচু করলাম, জাস্ট দেখা যাক কী হয় জল জমে, কারণ জলের মধ্যে হাঁটতে কেমন লাগছিলো। সো যাই হোক, এখন আপাতত ভিডিওটা পাবলিশ করবো, কারণ এখন স্ট্যান্ডার্ড করে উঠতেই তো এত লেট হয়ে গেলো, এখন 2:45 বেড়ায় বেজে গেছে। সো চলো এখন ভিডিওটা তাড়াতাড়ি করে পাবলিশ করে দিই, তো তোমরা দেখে নেবে, কারণ আমার ভিডিও পোস্ট হয় 2টোর সময়, কিন্তু কোনো কোনো দিন লেট হয়ে যাচ্ছে, কী করা যাবে। সো এখন সময় ঠিক 3টে, আর এই জাস্ট ভিডিওটা পাবলিক করে দিলাম। আর বাইরের অবস্থা তোমাদের দেখাচ্ছি কী বিচ্ছিরি, এই সব থেকে বাজে এটাই দিনের বেলায় বৃষ্টি, আর মা এখানে খেতেও দিয়ে দিয়ে। সো বাইরে এখন রিমঝিম রিমঝিম বারিশ, তো পড়তি রেতি, বৃষ্টি পড়ে যাচ্ছে বাইরে, এত বাজে আবহাওয়া। আর দেখাচ্ছি মা কি রান্না করেছে। সো ফার্স্টে এখানটাতে হয়েছে সাদা ভাত, শুধু সাদা ভাত, এখানে রয়েছে কলমির শাক, এখানটাতে রয়েছে পাঁচ তরকারি, পটল, আলু, কচু, মন্ডল, ছন্ডল কী সব দিয়ে। আর দেখি দেখি আর কি হয়েছে, আর এদিকে এদিকে, আর এখানে সবাই ভাত টাত খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানটাতে রয়েছে সোয়াবিন আলু তরকারি। সো এই যে দেখো, এই যে তখন ওইখানে পরিষ্কার করতে গিয়ে আমার হাতে হাতে কাঁচ দিয়ে কেটেছে। সো আমি এখন ভাবছি কীভাবে খাবো এই হাতটা বাদ দিয়ে, এই হাতটা বাদ দিয়ে কীভাবে এইভাবে খাওয়া যায়, এই আঙুলটা বাদ দিতে হবে, এই আঙুলটা, এই মাঝখানের মিডিলের আঙুলটা কেটে দিতে হবে, এইভাবে খাওয়া যায় এইভাবে। সো এখন সময় হচ্ছে 6:56, তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একবার সাডেন ঘুম দিয়েছিলাম, কিন্তু এক ফোঁটা ঘুম আসেনি। আধা ঘন্টা শোয়ার শুই পর তারপরে এখন গেছিলাম শুয়ের উপরে, একটুখানি পড়ছিলাম, তো পড়ে এখন এখানে নিচে এলাম। সো চলো এখন কিছু খাওয়া দাওয়া করে নিয়ে যাক সন্ধ্যাবেলা। আর বেসিক্যালি এখন ল্যাদখোর টাইপেরই হচ্ছে, যে ঘুমাচ্ছি টুমাচ্ছি, তো এরকম ব্লগই কিছুদিন হবে আপাতত, কারণ যতদূর যখন কোনো স্পেশাল কিছু থাকবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ ডেইলি ব্লগে যা যা হয় তোমাদের সঙ্গে শেয়ার করি ডেইলি লাইফে আমার বেসিক্যালি। সো মা এখানে মুড়ির জন্য রেডি করছে, আর এখানটাতে মুড়ি খাওয়ার জন্য এখানে কী বেঁধেছে, বাদাম ভাজা হলো, মুড়ি খাওয়ার জন্য নেই, আমি শুধু খাওয়ার জন্য বাদাম বেঁধেছো, বাদাম ভাজা। সো এখন হচ্ছে 10:15 বাজে, তো তোমাদের সঙ্গে কখন কথা বলেছি আমি নিজেও জানি না। সো তারপরে নর্মালি কী ব্লগ করবো কী দেখাবো তোমাদের সঙ্গে সেটাই বুঝে পাই না। সো আপাতত নিচে মা রাত্রে ডিনার দিয়ে দিয়েছে, তো চলো ডিনারটা খেয়ে নিই, আর আপাতত এই যে ওপরেই আছি আমি আপাতত এখানে বসেছিলাম, তো চলো নিচে গিয়ে দেখাচ্ছি রাত্রে ডিনারে আমাদের কী কী আছে।
সো এখানে ভাত রয়েছে, আলু ভাত রয়েছে, আর সাথে রয়েছে দেখি দেখি আর কি রয়েছে, সাথে রয়েছে এখানে আলু বেসমির পকোড়া, আর সাথে নেওয়া হবে কাঁচা পেঁয়াজ। তো জাস্ট জমে যাবে, কিন্তু ভাতে জল দেওয়া উচিত। সো এখন সময় হচ্ছে ঠিক রাত্রি 11:30। সো জানি না আজকে ব্লগটাও খুবই অল্প হয়েছে, জানি তো যতদূর হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর নর্মালি এখন ডেলি ব্লগ হচ্ছে, তো সেই কারণে যেমন হচ্ছে ব্লগ, যেমন লাইফস্টাইল যাচ্ছে তেমনই হচ্ছে, কিন্তু নতুন কিছু যখন চেষ্টা অবশ্যই আসবে চ্যানেলে যখন সাথে থাকবো। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, অলওয়েজ স্মাইল, অলওয়েজ পজিটিভ, গুড নাইট।